আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরবিডি নিউজের এখনকার আয়োজনে। সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। জানিয়ে দিব দেশ বিদেশের নানা আলোচিত সংবাদ ও তার বিশ্লেষণ। ইসরায়েলি উগ্রপন্থী মন্ত্রীর আল-আকসায় প্রবেশ, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা। ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভি পবিত্র আল-আকসা মসজিদের চত্বরে প্রবেশ করেছেন। হুঁশিয়ারি সত্ত্বেও ব্যাপক নিরাপত্তা নিয়ে ইতামার বেন গিভি মঙ্গলবার সকালে আল-আকসা চত্বরে আসেন। তার এই সফরকে উস্কানিমূলক অভিহিত করে ফিলিস্তিন হুঁশিয়ারি দিয়ে বলেছে, উস্কানির ফলাফল খারাপ হতে পারে। যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে। বিস্তারিত থাকছে রাবে আক্তার রুম্পার প্রতিবেদনে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস সতর্ক করে বলে, ইতামার বেন গিভির আল আকসায় প্রবেশ সীমা লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তবে বেন গিভিরের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, হামাসের হুমকির কাছে আমাদের সরকার মাথা নত করবে না। ইসরায়েলের বর্তমান বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ স্বয়ং সতর্ক করেন, বেন গিভিরের কর্মকাণ্ড উত্তেজনা বৃদ্ধি করবে। পবিত্র নগরী মক্কা ও মদিনার পর আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। চুক্তি অনুযায়ী আল আকসায় শুধুমাত্র মুসলিমরা ইবাদত করতে পারবেন, কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানে জোর করে ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনা করার সুযোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। আল আকসার পাশে নিজেদের উপাসনালয়ও বানাতে চায় তারা। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতামার বেন গিভিরকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু তার কথা শোনেননি মাত্র 7 দিন আগে মন্ত্রিত্ব পাওয়া বেন গিভির। 2000 সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন আল আকসা মসজিদে প্রবেশ করেছিলেন। তার সেই সফরের জেরে ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদা বা বিদ্রোহ দেখা দেয়। বেন গিভিরের উস্কানিমূলক কর্মকাণ্ড আবারও সে ধরনের বিদ্রোহের শঙ্কা তৈরি করেছে। বেন গিভির মন্ত্রী হওয়ার আগে থেকে বেশ সমালোচিত। তিনি এর আগেও কয়েকবার আল আকসায় এসেছিলেন। গুপ্তচর বৃত্তির দায়ে ফ্রান্সের 2 নাগরিকের বিরুদ্ধে ইরানের অভিযোগ গঠন। 2 ফরাসি নাগরিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ গঠন করেছে ইরানের বিচার বিভাগ। এছাড়া পৃথক আরেক মামলায় বেলজিয়ামের আরেক নাগরিকের বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, 2 ফরাসি নাগরিকের নাম প্রকাশ করা হয়নি। তবে ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ শেতারিয়েস মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ফ্রান্সের নাগরিকদের গুপ্তচর বৃত্তির দায়ে এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগসাজশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের বিচার বিভাগের মুখপাত্র জানিয়েছেন, চূড়ান্ত শুনানির দিনক্ষণ এখনও ঠিক হয়নি। 2022 সালের নভেম্বরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ইরান তাদের 2 নাগরিককে গ্রেপ্তার করেছে। তবে তিনি ওই সময় গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ না করে বলেন, ইরানে তাদের মোট 7 জন নাগরিক আটক আছে। গত বছরের সেপ্টেম্বরে কুর্দি তরুণী মাসা আমিনীর মৃত্যুর জেরে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ 100 মানুষ নিহত হন। এই ঘটনায় ব্যাপক ধরপাকড় শুরু করে ইরানের নিরাপত্তা বাহিনী। কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়। নেপালের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে তৎপর চীন। ভারতের আগেই নেপালের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কার্যক্রম শুরু করে দিয়েছে চীনা সরকার। কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকার খবরে এই তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, পুষ্পকমল দহল প্রচণ্ড নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সাথে সাথেই ভারত এবং চীনের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছিল বলেই দাবি ভারতীয় কূটনৈতিক শিবিরের। অতি দ্রুত তার সাথে প্রথম বৈঠকটি করার জন্য
তাই তৎপর হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তারই মধ্যে নেপালে নিজেদের ভূকৌশলগত গুরুত্ব এবং সংযোগ বাড়াতে পদক্ষেপ গ্রহণ করেছে চীন সরকার। নেপাল ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত রেলপথের থমকে থাকা প্রকল্পকে আবার জাগিয়ে তোলা হচ্ছে। এই রেল সংযোগ এমনিতেই ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের চিন্তার কারণ। আনন্দবাজার পত্রিকা জানায়, বেইজিং একটি কারিগরি দলকে কাঠমান্ডু পাঠিয়ে দিয়েছে। তারা নেপালের রাজধানী থেকে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল পর্যন্ত রেল প্রকল্পের বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করেছে। পাশাপাশি 3 বছর বন্ধ থাকার পর নেপাল থেকে রাসুয়াগড়ি কেরুং সীমান্ত দিয়ে পণ্য চীনে আসার বিষয়টিতে অনুমতি দিয়েছে বেইজিং। গত রোববার প্রচণ্ড পোকরা আঞ্চলিক আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। তাৎপর্যপূর্ণভাবে এই বিমানবন্দরটি বানিয়ে দিয়েছে চীন। নেপালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং সিং একটি টুইট করে জানিয়েছেন, এই পোকরা বিমানবন্দর চীন নেপাল সহযোগিতার একটি অন্যতম প্রকল্পই শুধু নয়, এটি চীনের মহাযোগাযোগ প্রকল্প ওবর এর অন্তর্গত বটে। পত্রিকাটি জানায়, 1996 থেকে 2006 সাল পর্যন্ত অতি বাম চরমপন্থার নেতৃত্ব দেয়া প্রচণ্ডের সাথে চীনের ঘনিষ্ঠতা রয়েছে। 2008 প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম সরকারি সফরটি তিনি বেইজিংয়ে করেন। সেটি ছিল ঐতিহ্য ভাঙ্গা, কারণ তার আগের 50 বছরে তার সব পূর্বসূরি আসনে বসার পরে প্রথম গন্তব্য হিসেবে ভারতকেই বেছে নিয়েছিলেন। তবে 2016 সালে দ্বিতীয় দফায় প্রচণ্ড প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম সরকারি সফরে নয়াদিল্লিতেই গিয়েছিলেন। চীন সীমান্তে টহলরত সেনাদের হিমবীর বললেন অমিত শাহ। ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং এ টহলরত সেনাদের হিমবীর বা বরফি বাহাদুর বলে আখ্যায়িত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের তাওয়াং এ চীনা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটে। এতে দুপক্ষের বেশ কয়েকজন জওয়ান গুরুতর আহত হন। শনিবার এক অনুষ্ঠানে চীনকে কড়া বার্তা দিয়ে অমিত শাহ বলেন, আইটিবিপি এর জওয়ানেরা যখন সীমান্তে থাকে তখন কেউ আমাদের 1 ইঞ্চি জমিও দখল করতে পারে না। এ সময় জওয়ানদের হিমবীর বা বরফি বাহাদুর বলেও প্রশংসা করেন তিনি। অমিত শাহ বলেন, আইটিবিপি সবচেয়ে দুর্গম এলাকাতে কাজ করে। -42 ডিগ্রি তাপমাত্রাতে দেশের সুরক্ষাতে তারা দিনের পর দিন দাঁড়িয়ে থাকে, প্রহরা দেন, আর দৃঢ় মনোবল আছে বলেই তা সম্ভব হয়। যেখানে এই সৈন্যরা নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে সেখানে ভারতের 1 ইঞ্চি জমিও ঘেরাও করার সাহস কারো নেই। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি, সীমান্তে আইটিবিপির একেবারে সাহসী এবং দক্ষ জওয়ানরা প্রহরায় রয়েছে, আর তারা যখন সেখানে রয়েছে তখন চীন সেখানে কিছু করতে পারে তা ভাবাই উচিত নয়। গত কয়েক মাসে চীন সীমান্তে আইটিবিপি জওয়ানের সংখ্যা বাড়িয়েছে ভারত। সীমান্ত জুড়ে বিমান বাহিনীর তৎপরতাও বাড়িয়েছে দেশটি। সীমান্তের ওপারে সমান তৎপর চীনও। ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত। ইসরায়েলি বাহিনী মঙ্গলবার পশ্চিম তীর শহরের বেথলেহেমে এক শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল বলছে পুলিশ কর্মকর্তারা মোলোটভ ককটেল নিক্ষেপকারীদের উপর গুলি চালালে এই ঘটনা ঘটে। খবর এএফপি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভোরে বেথলেহেমে দখলদার সৈন্যদের গুলিতে শিশু অ্যাডাম এশাম শাহ নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, বেথলেহেমের ধেসে শরণার্থী শিবিরে অভিযানকালে সীমান্ত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর ও মোলোটভ ককটেল নিক্ষেপকারীদের প্রতি তারা গুলি চালিয়েছিল। এদিকে সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ঘরবাড়ি তল্লাশি করতে অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর ধেসে প্রবেশ করলে সংঘর্ষ শুরু হয়। নিহত শিশু আইয়াদ বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত তৃতীয় ফিলিস্তিনি।
এএফপির তথ্য অনুযায়ী ইসরায়েল অধিভুক্ত পূর্ব জেরুজালেম সহ ইসরায়েল ও পশ্চিম তীরে বিভিন্ন সংঘর্ষে গত বছর 150 ফিলিস্তিনি নিহত হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কঠোর ডানপন্থী সরকার ক্ষমতায় বসে। আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আরবিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।